আসসালামু আলাইকুম স্বপ্না কিচেন চ্যানেল, আজ আমি আপনাদের জন্য নতুন রেসিপি দেখানোর জন্য আমি নিয়েছি গাজর, একটা ফুলকপি নিয়েছি। এই দুইটা দিয়েই আমি পোলাও রান্না করব। ছোট ছোট করে কেটে দিচ্ছি। এখন আমি ফুলকপিটা ভাপ দিয়ে নেব, অল্প একটু পানি দিয়ে আমি ভাপ দিয়ে নিচ্ছি। এখন আমি গাজর কেটে নিচ্ছি। এভাবে একটু নেড়ে দিবেন। আর একটু নেড়ে দিচ্ছি। এখন আমি পোলার সেদ্ধ করে নেব, একটু পানি দিয়ে দিচ্ছি। রেসিপি নিয়েছি, একটু তেল তেল দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি লেবুর রস। পোলাটা চালটা অনেক ফর্সা হবে, কালো হবে না লেবু দিলে, তাই আমি রস করে দিচ্ছি। পানিটা এইভাবে ঢেকে দিবেন, ঢেকে দিলে তাড়াতাড়ি বলকুটি আসে। এখন আমি চাল দিয়ে দেবো। এই আমি পোলার চাল হাফ কেজির একটু বেশি নিয়েছি, আপনারা চাইলে আর একটু বেশি নিতে পারেন। এখন আমি এভাবে নেড়ে দিচ্ছি। এভাবে নেড়ে দিচ্ছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। একটু একটু অল্প অল্প করে একটু নেড়ে দিবেন, নিচে যেন ধরে না যায়। সরষে ঢেলে দেব। ঝরানোর জন্য সরষে ঢেলে দিলাম। এখন আমি বেরেস্তা টেনে ভেজে নেব। একটু ফ্যানের নিচে নিয়ে যাও, এভাবে আলতু আলতু করে একটু লাড়োগা। হ্যাঁ, ওই দিয়ে দাও, ওই ফ্যানের নিচে দেবো। আমি বেরেস্তা ভেজে নিচ্ছি, ততক্ষণে আমার চাউলটা ঠান্ডা করে ফ্যানের নিচে দিয়ে দিবেন, ঠান্ডা হয়ে যাবে। তারপরে আমি পেঁয়াজ বেরেস্তার জন্য ভেজে নিচ্ছি। একটা বাসন না লাগবো, একটু
যেটা বাটিটাতে দেব, বেরেস্তা ভাজা হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে। এখন আমি একটা ডিম দিয়ে দেব, ফেটে দেব। ডিমটা এভাবে ভেজে নেবেন, ডিমটা আমার ভাজা হয়ে গেছে, আমি এটা এভাবে রেখে দিলাম। আমার গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দেব। কুচি করে রাখা পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি। দারুচিনি দিয়ে দিচ্ছি কয়েকটা, এলাচ দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি কিশমিশ, বেশি পেঁয়াজ পোড়াবেন না, পোলা কিন্তু কালো হয়ে যাবে, একটু হালকা আছেই রাখবেন। দিচ্ছি আদা রসুন বাটা, দিচ্ছি যে গাজর আর ফুলকপি এই রাখা সেগুলো দিয়ে দিচ্ছি। দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ, বেশি দেব না, অল্পই দেখে, ঝাল হলে আমার মেয়ে আবার খেতে যাবে না। জালটা আস্তে দিবেন, তাহলে তা সেদ্ধ হবে, গাজরটা সেদ্ধ হয়ে যাবে। একটু লবণ দিয়ে দিচ্ছি, আমার ভাজা হয়ে গেছে, এখন আমি ডিম, এখন আমি ডিম দিয়ে দিচ্ছি, ভেজে রাখা ডিম। দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এখন আমি ঢেলে দিচ্ছি সবজির ভিতর, এখন আমি এইভাবে আলতু আলতু করে মেরে দিচ্ছি। বেশি ই করে করে না দিলে চাউল হয়ে যাবে, ভেঙে যাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে, একটু আস্তে দিয়ে একটু ঢেকে দিবেন। হয়ে গেছে, এখন আমি একটু ঘি দিয়ে দেব, এক চামচ ঘি দিয়ে দিচ্ছি।
এভাবে একটু ঢেকে দিবেন, ঘি রেডি হয়ে যাবে। দেখেন আমার ঘিটে এভাবে মিশে গেছে পোলার সাথে। এখন এইভাবে নেড়ে দিবেন। এখন আমার হয়ে গেছে, এখন আমি বেড়ে দিচ্ছি। নেটারে দাও তো, ওই না তো মেলা দিতে দেহ দাঁড়াচ্ছে তো মানে রান্না শেষ। এখন দেখেন আমি বেরেস্তা দিয়ে দিছি, কত সুন্দর দেখা যাচ্ছে। এখন একটু খেতে দেব, এখন আমি খেতে দিচ্ছি। দেখি রান্না কেমন হলো। আপনারা অবশ্যই কিন্তু বাসায় তৈরি করবেন, তৈরি করার পর খেয়ে দেখবেন। দেখার পর আমার চ্যানেলে একটু শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন। রান্না বেশ শেষ হয়েছে। আপনারা বাসায় এভাবে খেতে পারেন। ধন্যবাদ। না খাও, আমি একটু আপনার ভাইয়ের সাথে খেয়ে দেখি। আমার বড় মেয়েটা স্কুলে গেছে, তো এই জন্য থাকলে অনেক কথা বলতো। রান্নাটা অনেক টেস্ট হয়েছে, আপনারাও বাসায় এভাবে রান্না করে খাবেন। আমরা যেভাবে রান্না করে খাচ্ছি, হোটেলের খাবারের চেয়ে বাসায় রান্না করে খাওয়া এটা অনেক স্বাস্থ্যসম্মত।